আমরা কথা বলতেও পারি না একটু যে সিসি সামনে আর আলাইকুম সবাইকে নতুন কেমন আছেন খোলেন বা খুলি একটা জিনিস খুব ভালো করে করি নিজের পায়ে কুড়ালটা নিজেই মারি সবার আগে সেটা হচ্ছে যখন ইউটিউব চ্যানেল খুলি তখন সাবস্ক্রাইব পাওয়ার লোভে সর্বপ্রথম নিজের কাছের মানুষ স্বামীকে দিয়ে সাবস্ক্রাইব করে নেই মা ভাই বোন বা লোক বাড়ির লোকজন দেবর মানে নিজেদের যারা লোক আছে ননদ এদেরকে দিয়ে সাবস্ক্রাইব করেনি নেওয়ার পর তারা ভিডিও দেখুক আর না দেখুক তার তো দেখবে না আমাদের ভালো তো তারা চাবে না উপকার করার জন্য তো দেখবে না এখন কিন্তু কথা হচ্ছে এখানে তাদের সাথে একটু কিছু হয়ে যাক দেখবেন যে তারা আমার দেখা শুরু করে দিবে ভিডিও তাদের নামে কি বলতেছি না বলতেছি সিসি ক্যামেরার মতো আগে বুঝিনি এর আগে একদিন স্বামীর সাথে ঝগড়া লাগে দিন খাইনি কিন্তু ওকে বলছি আমি খাইনি কিন্তু আমি বাসায় ঠিকই খাবার রান্না করে খাইছি কারণ খোঁজ না করলে খিদা নিয়ে কতক্ষণ থাকবো পেটে যেহেতু আছে তো একদিন খাইছি খাওয়ার মোগলাই বানাই খাইছি খাওয়ার পর ওইটা ভিডিও করছিলাম ওইটা সারছি ও না দেখছে ও তাই বলি যে দেখা খোঁজ করে না কেন তার মানে ও তো মোবাইলে সব দেখতেই পাচ্ছে যে আমি খাচ্ছি এখন কথা হলো আমি তো বোকার মতো কাজটা করেই ফেলছি আমরা তো বোকার মতো ইউটিউব চ্যানেল খোলার পর তাদের সাবস্ক্রাইব করে নিয়েছি এখন তাদেরকে কিভাবে আমি যখন বাড়িতে আসি আমি জানি যে বাড়িতে গেলে অনেক কিছু হইতে পারে বা আমি আবেগে বা নাও রাখতে পারি এটার মধ্যে কথা যেহেতু এখানে মনের কথা বলার জন্যই এটা খোলা চ্যানেল তো বলবো কালি করবো মা তো সেজন্য ওকে কি করছে আসার আগে ব্লক করে দিছি ব্লক করে দিছি এখন যত যাই হোক আমাকে দিলেও পাবে না বা হচ্ছে ব্লক করা যদি কেউ না পারেন তো আমাকে কমেন্ট করবেন আমি এটা নিয়ে একটা ভিডিও করে দিব যে কাকে কিভাবে ব্লক করতে হয় তো তাকে তো ব্লক করে এসে এখন আসার পাশে আমাকে সব সময় জিজ্ঞেস করে কি খবর বাড়িতে গেছো গ্রাম এলাকা ভিডিও করো না আপলোড করো না আমি কই না ভিডিও করি না আপলোড করি না সময় পাই না বাড়িতে হয়ে হচ্ছে না এই জন্য ও বুঝতে পারে না যে আমি ভিডিও করি রেগুলার বা ভিডিও আপলোড করতেছি এটা বুঝতে পারে না আর এখন এখানে আমি মন খুলে যা ইচ্ছা যা হচ্ছে যা ইচ্ছা তাই বলতে পারতেছি এখানে আর আর মানে নিজেদের কাছে লোকগুলোকে তো প্রথমে সাবস্ক্রাইব করে নিয়ে ভুল করছি এখন সে ভুলগুলো সংশোধন করছি সবাইকে ব্লক করে যদি কেউ ব্লক করতে চান কাউকে না পারেন তো সেটা আমাকে বলবেন আমি সেটা আপনাদেরকে শিখে দেবো একটা ভিডিওর মারফত আপনারা শিখে নেবেন তো বাড়িতে এসে কেমন লাগতেছে মা তোমার ভালো স্পষ্ট করে ভালো করে বলো ভালো তুমি এটা কার বাড়িতে আসো আমার নানি বাসায় কেন তুমি দাদু বাসা নাই দাদু বাসাে যাবে না যাব না কেন আমার নানিরা কারণ আমার গ্রামে আমি কিছু মানুষ দেখি নানি বাড়িতে যাইতে চায় না আর আমার পিছি নানি বাড়ি সাই দাদি বাড়ি যাইতে চায় না মৌমাছি চাক বাঁধে না এটাই হলো শেখার বাচ্চারাও কিন্তু সব জায়গায় যাইতে চায় না বা সব জায়গায় থাকতে চায় না তো সেরকমই আর শুনছি যে নিজের সন্তান পেটের সন্তানের থেকেও ছেলের সন্তানরা নাকি বেশি আপন হয় কিন্তু তারা করে নিতে পারে নাই সেটা তাদের ব্যর্থটা আমি না হয় পর যে আপন এর পারে নাই যখন আর তারা পারবেও না কোনোদিনও আর একটা জিনিস কি যাদের পরিবারে কোনো ছেলে সন্তান ছাড়া মেয়ে সন্তান নাই তারা একটা মেয়ে সন্তান হলে অনেক খুশি খাবো কিন্তু এই মেয়ে হওয়াতেও তারা খুশি ছিল না বা এখনো খুশি নয় যাই হোক আল্লাহ ওদের হেদায়ত দান করুক ওদের হচ্ছে আরো ছেলে সন্তান দিক বেশি বেশি করে ওরা মনে করে যে ছেলে সন্তান হইলে না হয় নির্ভরশীল হতে পারবো কিন্তু মেয়ে সন্তানের কদর তারা বোঝে না মেয়ে সন্তান চায় না তো সবাই তাদের জন্য দয়া করে মেয়ে দান করে তাদের উপর ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকুন